বিএনপিকে হত্যা ও ষড়যন্ত্রকারীদের দল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না। বিকেলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। আন্দোলনের নামে বিএনপি আর কাউকে পুড়িয়ে মারলে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ার করেন সরকার প্রধান। হারুনুর রশিদ তালুকদারের ছবিতে দেবাশিস রায়ের রিপোর্ট। জাতীয় সঙ্গীত আর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের দু বছর পর শুরু হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। করোনার বাধা তথা আড়াই বছর বিরতির পর সংগঠনের আয়োজনে যখন সোহরাওয়ার্দীর মঞ্চে ওঠেন দলীয় প্রধান, স্লোগান জয়ধ্বনিতে তাকে শুভেচ্ছা জানান হাজার হাজার নারী নেতাকর্মী। শনিবার বিকেল 4:30 কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক স্মৃতিচারণ আর নারীর উন্নয়নে তার সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিজিপি, সব জায়গায় মেয়েদের স্থান। আমরা ইসলাম ধর্মের কথা বলে অনেকে মেয়েদের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, তাদেরকে আমি বলবো, ইসলাম ধর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রবর্তন করেন, কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোনো পুরুষ সাহস করে এগিয়ে আসেনি, একজন নারী এসেছিলেন, তিনি হচ্ছে বিবি খাদিজা। সাংগঠনিক নির্দেশনার মাঝেই আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে আসে জাতীয় রাজনীতির প্রসঙ্গ। তিনি সাফ জানিয়ে দেন বিএনপির প্রতি প্রতিহিংসার রাজনীতি করছে না তার দল বা সরকার। তাদের মেয়েরা মিছিল করছে, আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে, আমরা তাদের বাধা দিচ্ছি না। যেভাবে তারা এই অত্যাচারগুলি করেছিল সেটা আমরা ভুলবো কিভাবে? আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন, কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো মানুষকে ওরকম পুড়িয়ে মারা বা বোমা মারা বা গ্রেনেড মারা বা ওই ধরনের অত্যাচার করতে যায়, তাহলে একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। আমরা সহ্য করেছি দেখে যেন এটা মনে না করে যে সহ্য করাটা আমাদের দুর্বলতা। দুর্বলতা না, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে। কথায় কথায় রাজনৈতিক সংলাপে উদ্যোগী হতে যারা সরকারি দলকে চাপ দেন তাদের এক হাত নেন শেখ হাসিনা। জানান কোনো সংলাপ হবে না বিএনপির সঙ্গে। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, অনেকেই বলেন ডায়লগ করতে হবে, আলোচনা করতে হবে। কাদের সাথে? যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, আর এদের সাথে ডায়ালগ করতে হবে, আলোচনা করতে হবে, আবার মানবাধিকারের কথাও বলে, এটা কেমন ধরনের কথা সেটাই আমি জিজ্ঞেস করি। সাংবিধানিক পদ্ধতি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোট চুরি করলে ছাড় দেয় না বাংলাদেশের মানুষ। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আছে, নির্বাচন কমিশন আছে, যাদের ইচ্ছা নির্বাচন করবে, আর নির্বাচন করার মতো শক্তি যদি কারো না থাকে তারা হয়তো করবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, তারা ভোট দেবে, আর ভোট চুরি করলে তারা মেনে নেয় না। সম্মেলনের উদ্বোধনী পর্ব শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দেন, 3 বছর মেয়াদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হিসেবে শবনম জাহান শিলা দায়িত্ব পালন করবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।